নমস্কার আজকে আলোচনা করব অসত্য গাছ নিয়ে হিন্দু শাস্ত্রে অসত্য গাছকে অতি পবিত্র বলে মানা হয় বলা হয় যে সমস্ত দেবদেবীরা অসত্য গাছে বিরাজ করেন কঠিন পরিস্থিতিতে এই গাছের উপাসনা করলে জীবনের দুর্ভোগের অবসান ঘটে বলে বিশ্বাস করা হয় শাস্ত্রে বলা আছে যে অসত্য গাছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর বাস করেন তাহলে আসুন জেনে নিন কী কী উপায় বা টোটকা দ্বারা সাংসারিক সুখ শান্তি আর্থিক উন্নতি রোগ নাশ সন্তান প্রাপ্তি ইত্যাদি নানান রকম সমস্যার সমাধান সম্ভব এই অসত্য গাছের বেশ কিছু উপায় বা টোটকা দ্বারা প্রথমেই বলবো যে এই বৃক্ষের পূজা অর্চনা করার মাধ্যমে যে কোনো ব্যক্তির জীবনে সুখ শান্তি বজায় থাকে শনিবার এই গাছের পূজা করা অত্যন্ত ফলদায়ক আর্থিক উন্নতির জন্য প্রতি শনিবার সূর্যাস্তের পর সর্ষের তেলের একটি প্রদীপ অবশ্যই এই গাছের নিচে জ্বালানো উচিত শনিবার এই গাছের নিচে জল ঢাললে শনিদেব সন্তুষ্ট হন ইচ্ছা পূরণের জন্য এই গাছে প্রতিদিন জল ঢালুন এছাড়াও সেখানে বসে শিব চাল্লিশা পাঠ করা উচিত কোনো স্থানে যদি দেখেন অসত্য গাছের নিচে শিবলিঙ্গ রয়েছে তবে সেখানে জল ঢালুন অথবা শিবলিঙ্গ স্থাপন করে জল ঢালতে পারেন সন্তান প্রাপ্তির জন্য বা সন্তান সম্পর্কিত কোনো সমস্যা থাকলে এই গাছ লাগানো এবং এর যত্ন নেওয়া উচিত শাস্ত্র অনুসারে যে ব্যক্তি অসত্য গাছ রোপণ করে সে জীবনে কখনোই কোনো ধরনের দুঃখ পায় না বা তার কখনো অর্থের অভাব হয় না সুতরাং বলা হয় যে এই গাছ লাগানোর পরে তার নিয়মিত জল দিলে এটি বিশ্বাস করা হয় যে গাছটি বাড়ার সাথে সাথে সুখ এবং সমৃদ্ধিও বৃদ্ধি হয় হনুমানজির নাম জপ এই গাছের নিচে করা উচিত আর্থিক স্থিতি বজায় রাখতে এই গাছের পাতা না ভেঙে তুলে আনুন এতে সুগন্ধি লাগিয়ে অর্থ রাখার জায়গায় রেখে দিন আর্থিক উন্নতির জন্য সকালে স্নান করার পরে একটি অসত্য গাছের পাতা গঙ্গা জলে ধুয়ে তাতে হলুদ বাটা দিয়ে কনিষ্ঠা আঙুল দিয়ে রিং লিখে পাতাটিকে ধূপ দীপ দিয়ে পুজো করে মানি বেগে রাখুন প্রতি শনিবার এই একই রকম উপায় করুন আর পুরোনো পাতা জলে ফেলে দিন রবিবার এই গাছের গোড়ায় দুধ ও কালো তিল একসাথে মিশিয়ে ঢালুন এতে ভাগ্যের উন্নতি বাড়িয়ে দেবে রবিবার এই গাছে জল অর্পণ করে সাতবার পরিক্রমা করলে সেই ব্যক্তির সম্মান প্রাপ্তি হয় এটি চাকরি পাওয়ার যোগ্য বৃদ্ধি করে কথিত আছে যে এই গাছের প্রদক্ষিণ করলে কাল সর্প থেকে মুক্তি পাওয়া যায় কার জন্মশকে যদি শনি সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কালো তিল দিয়ে অসত্য গাছের গোড়ায় জল দিন এটি গ্রহদোষের ও ব্যক্তির নেতিবাচক প্রভাব হ্রাস করবে জন্মছকে শনি গ্রহ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে এই গাছের নিচে শনি মন্ত্র জপ করার চেষ্টা করুন সম্পদ অর্জনের জন্য এই গাছের গোড়ায় দুধ চিনির মিশ্রণ অর্পণ করুন এটি অর্থ সম্পর্কিত সমস্যাগুলি দূর করবে শিবের কৃপা ও সুখ শান্তি পেতে অসত্য গাছের নিচে বসে শিবলিঙ্গের উপাসনা করুন এছাড়াও ওম নম শিবায় মন্ত্র জপ করুন এটি আপনার সমস্ত কাজের উন্নতি করবে যদি কারোর দোষ লাগে তবে সেই ব্যক্তির মাথার ওপর সাতবার একটি পেরেক ঘুরিয়ে সেটিকে এই গাছের নিচের মাটিতে পুঁতে দিন এতে নজরদোষ কেটে যাবে মঙ্গলবার এই গাছে গুঁড় দিলে আপনি হনুমানজির আশীর্বাদ পাবেন এটি মঙ্গল মঙ্গলদোষও দূর করবে গ্রহদোষের নেতিবাচক প্রভাব সরাতে গোমতি চক্র অসত্য গাছের নিচে রাখা যেতে পারে এতে অর্থের সমস্যাও দূর হয় বলে মনে করা হয় তো এই সমস্ত সহজ এবং ছোট ছোট। টোটকাগুলি করার চেষ্টা করুন